hearts beat to the city streets. We began to feel the fire. Hey everyone, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? এত গরমে আমি জানি তোমরা কেউই ভালো নেই, তেমন আমিও ভালো নেই, জাস্ট সিদ্ধ হয়ে যাওয়ার মতন গরম, প্রচন্ড মাত্রায় গরম। আমি জানি আজকে যে ভিডিওটা করতে চলেছি সেই ভিডিওটা মানে অনেক দিন পরে হচ্ছে ভিডিওটা, তো যাই হোক আজকে জাস্ট একটু সুযোগ পেলাম ভিডিওটা করার, কারণ অনেক দিন ধরে রোজই ভাবি আজকে ভিডিওটা করব, ভিডিওটা করব, কিন্তু করা হয় না। মোদ্দা কথায় আসি আজকে যে আমি কি ভিডিও করতে চলেছি। বেসিক্যালি অনেক দিন শপিং হল ভিডিও হয় না, তো পুজোর পরে এই ফার্স্ট টাইম শপিং হল ভিডিও হচ্ছে। আর শপিং হল ভিডিওটা তিনটে পার্টে আই থিঙ্ক করতে হবে আমাকে, নয়তো অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে শপিং হল ভিডিওতে থাকছে বেসিক্যালি বললামই তিনটে পার্টে আমি করব, পরপর তিনটে ভিডিও আসবে, তোমাদের তিনটে ভিডিও ওয়াচ করলে তোমরা দেখতে পারবে যে আমি কী কী শপিং করেছি বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি থেকে। অ্যাকচুয়ালি আর কিছু জিনিস নিয়েছিলাম তারাপীঠ থেকে, সেটা জামা কাপড় নয়, আদার্স কিছু প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমি আলাদা ভিডিও করব। তো আজকের ভিডিওতে বেসিক্যালি দেখতেই পাচ্ছ আমি একদম নর্মাল একটা লুকে চলে এসেছি, এই গরমে কারু সাজতে ভালো লাগে না, সেম আমারও একদমই সাজগোজ করতে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগছে না, না সাজগোজ করতে, না জামা কাপড় পরতে। তোমাদের সাথে ক্যামেরার সামনে আসবো সেটাও ইচ্ছা করছে। আমরা গেছিলাম ফার্স্ট টাইম সোনাঝুরিতে নভেম্বরে, নভেম্বরের থেকে এপ্রিলেও আরেকবার ঘুরে এসেছি, ভিডিও এখনো আসেনি, কারণ প্রচুর চাপে রয়েছি, পড়াশোনার একটা চাপ রয়েছে বাচ্চাদের। তো যাই হোক আসবে সবই ধীরে ধীরে, তবে বেসিক যে সোনাঝুরির ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার হয়ে গেছে, তখন তোমরা দেখেছিলে যে আমি সোনাঝুরি থেকে শপিং করেছিলাম, বলেছিলাম প্রচুর শপিং করেছি। তো কী কী শপিং করেছিলাম দেখানো হয়নি, সেই মুহূর্তে তো ওগুলো র্যাপিং করা থাকে, দেখানো পসিবল হয় না, আর বাড়িতে এসেও সেভাবে পসিবল হয়নি। আজ দেবো কাল দেবো করতে করতে গরম চলে এলো, গরম চলে আসার পরে আরেকবার আমরা সোনাঝুরি থেকে ঘুরে চলে এলাম, কিন্তু এখনও আমার আরও কিছু আর কি শপিং হয়েছে, তো সেটাই আজকে আমি তোমাদের শপিং হল দেখাবো। ফার্স্টে যে সেগমেন্টটা আজকের প্রথমে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা সোনাঝুরি থেকে আমি কী কী জুয়েলারি কিনেছি সেটা। আর ওখানে আমি এই নিয়ে থার্ড টাইম গেলাম সোনাঝুরিতে, ফার্স্ট টাইম যখন গেছিলাম আমি কিছু শপিং করেছিলাম, সেটাও অনেকটা আগে, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আই থিঙ্ক লকডাউনের পরে। পরের শপিং হলটা তোমরা দেখেছিলে, যদি আমি পাই পসিবল হলে আমি ইউটিউবে আই বাটনে দিয়ে দেবো সেই শপিং হল ভিডিও। তখন আমি কোনো জামা কাপড় জুয়েলারি এগুলো আনিনি, ঘর সাজানোর জিনিসপত্র এইসবই এনেছিলাম, ডোকরার কিছু জিনিস এনেছিলাম। আর এইবার গিয়ে দুবার আমি গেলাম এই ইয়ারে, মানে 2023-2024 শেষে আর 2024 প্রথমে দুবার যাওয়া হয়ে গেল, এবারে প্রচুর শপিং করেছি, অবশ্যই সেগুলো রেগুলার ওয়্যার। আমার গলাটাও ভীষণ কুসকুস করছে, এই গরমের মধ্যে ঠান্ডা লেগে যায়, কি বলবো। আর জুয়েলারি তারাপীঠ থেকে কিছু আমি ব্রাসের কালেকশন নিয়েছিলাম, ডোকরার কালেকশন, যেটা তোমরা জানো যে বাঁকুড়ার পরে ডোকরা কিন্তু সোনাঝুরিতেও বেশ ভালো পাওয়া যায় হাটে। তো যাই হোক আজকে প্রথম ভিডিওটা যেটা থাকছে সেটা হচ্ছে জুয়েলারির ওপর বেস করে, যেগুলো অক্সিডাইজ কিংবা বলতে পারো রেপ্লিকা জাং জুয়েলারি এই টাইপের, যেগুলো ওখানে খুব ভালো পাওয়া যায়, অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর কলকাতার তুলনায় তো আমি কি বলবো, কলকাতা থেকে যখন আমি কিনি, আমি এমনি জাং জুয়েলারি কিনতে খুব ভালোবাসি, খুব কম পড়লেও ভালোবাসি, কারণ এখন যা গোল্ডের হাই প্রাইস, আকাশ ছোঁয়া দাম, তো সেখানে সবসময় গোল্ড পরা পসিবল হয় না, গোল্ড বাড়িতেও সবসময় থাকে না, তো ক্যারি করতেই হয় যে কোনো জায়গায় গেলে জাং জুয়েলারিটা, কিংবা এমন এমন শাড়ি থাকে যেগুলোর সাথে জাং জুয়েলারিটাই বেস্ট লাগে দেখতে। তো সোনাঝুরিতে আমি যখন নভেম্বরে গেছিলাম তখন আমার জুয়েলারি কেনা হয়েছিল না, কারণ আমরা জাস্ট একটা দিনের জন্য গেছিলাম, একটুকু সুযোগ পাইনি জুয়েলারি দেখে কিনবো, আর তখন ছিল হচ্ছে উইকডেজ, তখন অতটা হাটটা ছিল না। লাস্ট টাইম যখন গেলাম প্রচুর জুয়েলারি কিনেছি, তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা গেলে অবশ্যই একদম জুয়েলারিগুলো তোমরা দেখো আর দামগুলোও জেনে দাও, আর তোমরা কিন্তু অবশ্যই কিনো, কলকাতা থেকে নিশ্চয়ই কিনবে, সবারই একটা বিজনেস, সবারই কিনতে হয় ঠিক আছে, কিন্তু কলকাতায় যে জিনিসগুলো 1200-1500 টাকায় বিক্রি হয় ওগুলো তোমরা বিশ্বাস করবে না যে সোনাঝুরিতে ওই জিনিসগুলো 250-300 টাকা তোমরা পেয়ে যাবে। তো চলো আমি স্টার্ট করি, কি দিয়ে স্টার্ট করবো বুঝে উঠতে পারছি না, সব থেকে ছোট ছোট স্টাফ দিয়ে স্টার্ট করছি। সবার প্রথমে যেটা আমি দেখাবো সেটা আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই একটা হার, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো জাস্ট এটা একটা খুবই সুন্দর ঝুমকা লাগানো, খুব সুন্দর এই ডিজাইনটা। তো এই হারটা লেন্থটা তোমাদের দেখাই, জাস্ট এই লেন্থের, জাস্ট এই লেন্থের, দেখো ডিজাইনটাও দেখে নাও তোমরা কত সুন্দর, আর ভীষণ ভালো ফ্রেশ, একদম কোনো প্রবলেম নেই। এই হারটা নিয়েছি সাথে ম্যাচিং করা এরকম
ঝুমকা নিয়েছি যেটা একদম লাইট ওয়েট, মানে আমি এখান থেকে যখন এই টাইপের জুয়েলারি গুলো কিনি না প্রচন্ড ভারী হয়, কিন্তু এটা কিন্তু একদম লাইট ওয়েট। সবসময় না ইয়াররিং, মানে যেগুলো হ্যাঙ্গিং ইয়াররিং থাকে সেগুলো কিন্তু সবসময় লাইট ওয়েট ইউজ করলে কানের জন্য খুব ভালো, কারণ কানে তাতে প্রেশার পড়ে না। তো এই হলো আমি আছে, যদিও বা ড্রেসটা একটু উল্টো পাল্টা করেছি কারণ গরমের মধ্যে না কিছু ভালো লাগছে না, আর দেখতেই পাচ্ছ সাজগোজ কিন্তু একদমই করিনি, আর বলো না যেমন তেমন ভাবে চলে এসেছে, কারণ এই গরমের মধ্যে কারো ভালো লাগে না সাজতে, যারা সাজে সাজে, আমি সেজে গুজে অত বাড়িতে থাকতে অভ্যস্ত নই, সেজন্য কিন্তু আমি অত সাজগোজ বাড়িতে ভালোবাসি না। তো এই হলো ইয়াররিং এর লেন্থটা, দেখো জাস্ট এত বড়, দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর একটা ইয়াররিং, সাথে একদম ম্যাচিং পেন্ডেন্ট দিয়ে এরকম একটা লং হার রয়েছে। তোমরা শাড়ি যে কোনো কুর্তির সাথে পেয়ার আপ করতে পারো, যে কোনো ইন্দো ওয়েস্টার্ন, যেগুলো ধুতি প্যান্ট যেগুলো ওখানে খুবই ভালো পাওয়া যায়, আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো, ধুতি পায়ের সাথে যদি তোমরা একটা শর্ট কুর্তি দিয়ে পরো, সাথে এই টাইপের জুয়েলারি ক্যারি করো, তো খুবই স্মার্ট একটা লুক আসে। যেরকম আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো যে আমি ওরকম পরি, আমার কিন্তু ভালো লাগে ওগুলো। তো এই টোটাল সেটটা কিন্তু আমি সোনাঝুরি থেকে এনেছি 250 টাকার মধ্যে, দেখতেই পাচ্ছ জুয়েলারিটা খুবই সুন্দর। আমি তোমাদের কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখো, আর ভীষণ লাইট ওয়েট, কোনো প্রবলেমই হবে না, আর মেটেরিয়ালও কিন্তু বেশ ভালো, এগুলো কিন্তু বেশ টিকাও হয়। আমি এমনিতেও এই জাঙ্ক জুয়েলারি পরতে খুব ভালোবাসি, কোনো সময় তোমাদের সাথে শেয়ার করবো আমার জাঙ্ক জুয়েলারি কালেকশন। তো এটা আমি ফার্স্টে দেখিয়ে নিলাম, এটা তোমরা এই সিম্পল এই যে এই হারটা তোমরা কিন্তু জিন্সের সাথেও পেয়ার করতে পারো, খারাপ লাগবে না, ভালোই লাগে। নেক্সট যেটা নিয়েছি এই টাইপেরই সিঙ্গেল হার নিয়েছি, এরকম একটা দেখো এই টাইপের, এটা একটা ব্ল্যাক পলিশের মধ্যে রয়েছে, এটা একটু ওটা সরু বিটসের ছিল, এটা একটু মোটা বিট, এটার সাথে কোনো ইয়াররিং এর সেট নেই, এটা যে কোনো একটা ইয়াররিং দিয়ে পরলেই হবে। তো এটা নিয়েছি, এটা ওরকম 120 এরকম দাম নিয়েছে, 100 টাকা কি 120 টাকা দাম নিয়েছিল, তো এটাও কিন্তু বেশ সুন্দর। এই টাইপের গুলোই আমি একটা পুজোর সময় কিনেছিলাম একটা এখানের একটা বুটিক থেকে, 450 টাকা নিয়েছিল খালি সিঙ্গেল হারটা, মানে আমার কোনো আইডিয়া ছিল না যে সোনাঝুরিতে এত কমে আমি পাবো। তো এই হারটা নিয়েছি, তোমরা দেখো খুবই সুন্দর, এটা নিয়েছি কিন্তু আমি 100 থেকে 120 টাকার মধ্যে। তোমরা ওখানে গিয়ে কিন্তু বার্গেনিং করবে, অবশ্যই বার্গেনিং করবে, কারণ প্রথমেই কিন্তু অনেকটা কম দাম বলে না, তবে এখানের থেকে তো কম দাম নিশ্চয়ই বলে। নেক্সট একটা নিয়েছি বৃষ্টির জন্য, বৃষ্টি এখন পড়ুক যখন পড়ুক, আমি কিনছি মেয়ের জন্য কিনবো না সেটা তো হয় না, এটা খুব কমন একটা ডিজাইন, বৃষ্টির জন্য তো এর থেকে আর কিছু ইয়ে করা যায় না, বৃষ্টির জন্য নিয়েছি, এটা আমিও পড়তে পারবো। এটা তো জিন্সের সাথে যে কোনো ওয়েস্টার্নের সাথে খুবই ভালো যায়, এটা স্লিক, এটা নিয়েছে 60 টাকা, এটা নিয়েছে 60 টাকা, দেখতেই পাচ্ছ একটা প্রজাপতি টাইপের রয়েছে, এটা কিন্তু 60 টাকা নিয়েছে, 60 টাকা অনুযায়ী, মানে এটার সাথে এরকম আর এইটা এইরকম দুটো ইয়াররিং, যেটার দাম হচ্ছে 20 টাকা মাত্র, 20 টাকা মাত্র, মানে 80 টাকার মধ্যে একটা সেট হয়ে যাচ্ছে। হয়তো তোমরা এখানেও পাবে এই টাইপের, কিন্তু আমি ওখান থেকে কিনে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যেমন এইটা 20 টাকা দাম, কিন্তু 20 টাকা বলে মনেই হবে না, এত কিউট দেখতে, দেখাচ্ছি আমি, জাস্ট খুব, এগুলো রেগুলার ওয়্যারের জন্য অফিস ওয়ার্স যারা রয়েছে তাদের পরার জন্য কিন্তু খুবই সুন্দর, আর এগুলো ওয়েস্টার্নের সাথেও চলে যায়, খুবই সুন্দর। এগুলো একটা লিভ মোটিভ ইয়ারিং, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা, জাস্ট 20 টাকা, আমার তো খুবই ভালো লেগেছে, জাস্ট এই যে এরকম, জাস্ট একদম একটা কিউট লুক ক্রিয়েট করে, এগুলো বাচ্চা বড় সবাই পরতে পারে। তো দেখো জাস্ট সিম্পল লুক ক্রিয়েট করার জন্য এই এত কম দামের মানে জুয়েলারি গুলো এত সুন্দর লাগলো, জাস্ট কি বলবো, তোমরা গেলে কিন্তু অবশ্যই এগুলো কিন্তু নিতেই পারো, খুবই কিউট দেখতে। এবার আসি হাতের আইটেম কি নিয়েছি, হাতের আইটেম নিয়েছি এই দুটো জিনিস নিয়েছি, যেগুলোর দাম আমাদের কলকাতায়, মানে আমি আমাদের এখানের কথাই বলছি, প্রচুর দাম, 1200-1200 টাকার কমে এগুলো পাওয়া যায় না, সেই জিনিসগুলো আমি নিয়েছি, কিন্তু মাত্র দুটো নিয়েছি আমি 600 টাকা, দুটো জিনিস আমি নিয়েছি 600 টাকায় নিয়েছি, জাস্ট 600 টাকায়। তো এটা একটা দেখো স্কয়ার কঙ্কন, এটা আমার ভীষণ পছন্দের, অনেক দিন ধরে ভাবি যে আমি এরকম একটা কঙ্কন নেবো, এমন বলছি তোমাদের যে এই
এই শেপের আমার কঙ্কন গোল্ডের ওপর বানানোর বহুদিনের শখ, কিন্তু এত গোল্ডের প্রাইস কি বলবো জানি না, কত বছরের প্ল্যানিং করে করতে পারবো, কারণ আমি গোল্ড ভীষণই প্ল্যানিং করে বানাই। তো যাই হোক, আপাতত অক্সিডাইজ দিয়ে কাজ চালাই, দেন কখনো যদি সুযোগ সুবিধে হয় অবশ্যই এরকম একটা, তবে এত ভারী না নিশ্চয়ই, এত চওড়াও নয়, গোল্ডের বানাবো, আমার ইচ্ছে রয়েছে সেটা। আমি দেখেছিলাম বৌবাজারের একটা জুয়েলার্সে গোল্ড কিনতে গিয়ে বহু বছর আগে, তখন নেওয়া হয়নি, তখন সোনার দাম কিন্তু খুবই কম ছিল, কিন্তু যাই হোক এটা কিন্তু খিলান দেওয়া রয়েছে, জাস্ট পরে দেখাচ্ছি তোমাদের, জাস্ট দেখো লুকটা, জাস্ট দেখো একটা ফাইন লুক কি বলি, এগুলো পরলে জাস্ট অসাধারণ লাগে, যখন একটা সুন্দর একটা বুটিকের শাড়ি কিংবা যে কোনো, সব শাড়ির সাথে অবভিয়াসলি এগুলো যায় না, শাড়ির ওপর বেস করে কিন্তু জুয়েলারি সবসময় পরতে হয়, তো এত সুন্দর, জাস্ট 300 টাকায় সোনাঝুরিতেই পাওয়া সম্ভব, কলকাতায় নয়। তো আমি এটা দেখেছি অলরেডি, এতটা চওড়াও ছিল না যেটা এখানে দেখেছিলাম, তো 1200 টাকা চেয়েছিল, তো আমি পুজোর সময় নেওয়া হয়নি, কারণ 1200 টাকা দিয়ে কোনো যুক্তি নেই যে এগুলো নেওয়ার। তো এই টাইপের দেখতেই পাচ্ছ, এটার সাথে পলাটা রয়েছে, একটা ইগনোর করো তোমরা, খালি এটা দেখো, জাস্ট লুকটা অসাধারণ, একটু কাছের থেকে দেখিয়ে দিই, ফিনিশিংও কিন্তু খুব সুন্দর, এই নয় যে 300 টাকা দাম বলে 300 টাকার মতন, তা কিন্তু নয়, জাস্ট দেখো তোমরা কত সুন্দর ফিনিশিং, খুব সুন্দর। তো আমি এটা ফার্স্টে এটাই নিয়েছিলাম, তো আর কিছু নেওয়ার ছিল না, হ্যাঁ বালা একটা পেয়ার নেওয়ার ইচ্ছা ছিল, বালাটা আমার পছন্দ হয়নি সেরকম, পরে কখনো গেলে অবশ্যই পেলে আনবো, হাতের মানে খালি এটা নিয়ে চলে আসছিলাম, তারপরে ভাবলাম না 300 টাকা তো পাবোই না, তারপরে আমি এইটা নিলাম, এটাও দেখো জাস্ট খুব অসাধারণ কাজ, কিন্তু দেখো জাস্ট অসাধারণ, এটাও কিন্তু একটা কঙ্কন প্যাটার্ন, কিন্তু একটু আলাদা, মানে এরকম যদি কেউ গোল্ডের বানাও তো অসাধারণ লাগবে, জাস্ট এটাও খিলান দেওয়া রয়েছে, যখন আমি দেখলাম যে এই জুয়েলারি গুলো মাত্র 300 350 এর মধ্যেই হয়ে যাচ্ছে, তখন আর কেন ছাড়বো, কেনই বা আমি এখান দিয়ে কিনবো, তো আমার পুজোর জুয়েলারিও নেওয়া হয়ে গেল, যাতে আমি পুজোর সময় প্রত্যেক বছরই কিনি, কিনতে কিনতে তো ঘর বোঝাই হয়ে যাচ্ছে, কিন্তু এবার ভাবছি না এবার একটু কেনায় কন্ট্রোল করতে হবে, আর এত কেনা যাবে না, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ, এগুলো খুব ভালো লাগে কিন্তু, জাস্ট এটা এক হাতেই পরে, এগুলো দু হাতে পরে না, এক হাতে একটা ওয়াচ পরে নিলে আর সাথে যদি এরকম একটা পরে নাও, ব্যাস আর আর কিচ্ছু লাগে না, স্টাইলের জন্য এটাই যথেষ্ট, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, জিনিসগুলো আমি এনেছি আমার ভালো লাগলেই হবে না, আমার যারা তোমরা ভিউয়ার্স আছো, দর্শক আছো, বন্ধুরা আছো, ফ্যামিলি মেম্বার্স, তোমরা যেহেতু এত বছর ধরে আমার সাথে জুড়ে রয়েছো, যারা দেখছো আমাকে, অবশ্যই তোমাদের পছন্দটাও কিন্তু ম্যাটার করে, যে আমার পছন্দ কেমন অ্যাকচুয়ালি, পুজোর পরে না মানে সেইভাবেই মানে এখনই কিন্তু শপিং করছি, তো এই হলো এই কঙ্কনটা, এটাও 300 টাকার মতনই নিয়েছে, ওই দুটো মিলিয়ে 600 না 650, তার বেশি নেয়নি, তো এই ছিল, তো এই হচ্ছে হাতের দুটো আইটেম নিয়েছি, গেল গলার আইটেম, হাতের হাতের আইটেম, এবারে এরকম একটা চুলের কাটা নিয়েছি, জাস্ট এরকম, জাস্ট এটা 30 টাকা দাম, ভাবলাম যে চলো হ্যাঁ এটার সাথে দিয়ে একটা হ্যাঙ্গিং হতো ভালো লাগতো, বেশ সবকিছু যখন নিয়েছি হাতে নিলাম গলায় নিলাম, তো আমার অক্সিডাইজের আরো জুয়েলারি আছে, যদি দেখতে চাও কালেকশন অবশ্যই দেখাবো, কমেন্ট করে জানিও, তো এই একটা মাং টিকা নিয়েছি, জাস্ট বৃষ্টি নাচের জন্যও লাগতে পারে, সেই বেসিস করে নিয়েছি, জাস্ট দেখো অক্সিডাইজের মাং টিকা সচরাচর খুব একটা পাওয়া যায় না, সেজন্যই নিলাম, বেশি দামও না, জাস্ট 60 না 70 টাকা দাম নিল, তো এটা একটা নিয়েছি বড়, দেখতেই পাচ্ছ তোমাদের স্টোন লাগানো রয়েছে গ্রিন অ্যান্ড হোয়াইটে, খুব সুন্দর কিউট, কিন্তু মাং টিকাটা আমার বেশ ভালো লেগেছে, সুন্দর লেগেছে, তো যে কোনো কিছুর সাথে নাচের ড্রেস হোক কিংবা যে কোনো বৃষ্টি একটু বড় হলে যদি সবকিছু সেট করে পরে সেক্ষেত্রে লাগবে, সের জন্য আরেকটা ছোট মাং টিকা নিয়েছি, যেহেতু ওর মুখটাও ছোট সের জন্য, তো এই এরকম, এগুলো কখনো কখনো প্রয়োজন যদি হয় সের জন্য মেরেছি, দামটা খুবই কম, দুটো মিলিয়ে আই থিঙ্ক 100 টাকা না 80 টাকা এরকম একটা নিয়েছে, তো ঠিক আছে রেখে দিলাম, একটু থাকলো কালেকশনে। নোজের আইটেম নিয়েছি 1 কটা, জাস্ট এগুলো 15-20 টাকা করে, 10 টাকা 15 টাকা 20 টাকা করে এগুলো নেয়, তো এই টাইপের যেগুলো নোলক হয় সেগুলো নিয়েছি, তার উপরেই দেখাই তোমাদের, এখানে এগুলো পাওয়া যায় তবে ওখানে অনেক ভ্যারাইটি রয়েছে, তো নিতে সুবিধে হয় দেখে নিতে, জাস্ট এই টাইপের, খারাপ লাগে না, সম্পূর্ণ যখন আমরা একটা জুয়েলারি সেট দিয়ে সাজবো
তখন কিন্তু সবকিছু বেশ সুন্দর মানিয়ে যায়। তো এরকম আমি দুটো তিনটে নিয়ে নিয়েছি এই টাইপের, এই টাইপের আর এইটা নিয়েছি। আমার এইদিকে যেহেতু পর আমি তোমাদের এইদিকে দেখাচ্ছি, জাস্ট এটা একটা দুর্গা রয়েছে, এটা একটু আলাদা লাগলো, দুর্গার মুখ। তো এই মোটামুটি আমার অক্সিডাইজের জুয়েলারি গুলো। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ডোকরা জুয়েলারি নিয়েছি, এটাই লাস্ট আমার জুয়েলারি শপিং লিস্টের। জাস্ট এরকম একটা ডোকরার জুয়েলারি নিয়েছি, এটা 300 টাকা নিয়েছে, এই টাইপের। একটা এরকম বড়, এটা শাড়ির সাথেই বেসিক্যালি, শাড়ি কুর্তির সাথে বেশি ভালো লাগবে, এটা হয়তো বোঝাতে পারছি না, এই টাইপের নিয়েছি। এটার সাথে এরকম ইয়াররিং রয়েছে দুটো, এটা পুরো সেটটাই নিয়েছে, 300 না 350 টাকা নিয়েছে ফুল সেটটা, আরো আছে হাতের আছে, এটাও কিন্তু বেশ ভালোই, খারাপ নয়। জাস্ট দেখো সাথে এরকম ইয়াররিং আর এই ব্যাঙ্গেল টাইপের ব্যাঙ্গেল। তো এটা হচ্ছে সম্পূর্ণ ইয়েটা, মানে সেট, এটা একটা আমি এটার মধ্যেই দেখাচ্ছি, এখন আর খুলতে পাচ্ছি না আমি অন্য হাতে। সো এটা কিন্তু এরকম জাস্ট খুবই সুন্দর। এগুলো আরো প্রচুর ধরনের আইটেম আছে, মানে সবই পছন্দ হয় কিন্তু আনা তো আর পসিবল না। এটা কিন্তু বেশ অনেকটা লং, বেশ ভালো সুন্দর দেখতে, 350 টাকা নিল। এবার তোমরা বলো যে দাম কি বেশি নিল না কম নিল, আমি জিতেছি না ঠকেছি, প্রত্যেকটা দামটা একটু তোমরা, যেহেতু আমি বেশিরভাগ অক্সিডাইজের জুয়েলারি না আমি বুটিক থেকেই কিনি, তাতে করে প্রচুর দাম পড়ে যায়। আমি তোমাদের দেখাবো এক সময় আমার জুয়েলারি কালেকশন, যে কোনো মেলা কিংবা বুটিক থেকে নিই, তো সেক্ষেত্রে আমি এত কমে কখনোই অক্সিডাইজের জুয়েলারি কিনতে পাই না। তো ব্যাঙ্গেলটা একটু দেখিয়ে দিই তোমাদের, এটা কিন্তু এরকম ইয়ে ব্যাঙ্গেল, সুন্দর জিনিসটা, 350 টাকা অনুযায়ী আমার মনে হলো ঠিকঠাক আছে। তো এই ছিল আজকে জুয়েলারি কালেকশন আমার। তো কেমন লাগলো আর আমি জিতলাম নাকি ঠকলাম অবশ্যই বলো, যাতে আমি নেক্সট টাইম যখন শপিং করব তখন যাতে আমি যদি ঠকেও থাকি তাহলে আর একটু বার্গেনিং করতে আমার সুবিধে হবে। তোমাদের যাদের এক্সপিরিয়েন্স আছে সোনাঝুরি থেকে শপিং করার, অবশ্যই কিন্তু আমাকে জানিও যে আমার জুয়েলারিগুলো কেমন হয়েছে আর দামটা ঠিকঠাক আছে কিনা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে যেতে পারো, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই চ্যানেলটা খালি লাইক করে দিয়ে চলে যাও না, কমেন্ট একটা করো ভালো খারাপ যাই হোক, আর সাবস্ক্রাইব করে যাও চ্যানেলটাকে। সোনাঝুরি শপিং সিরিজের ফার্স্ট ভিডিওটা আমি এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসবে, হয়তো আজকালকেই চলে আসবে। তো চলো বাই।